আগামীকাল গাজীপুরে টঙ্গীর তুরাক তীরে শুরু হচ্ছে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব। এরই মধ্যে ইস্তেমা ময়দানে সমবেত হতে শুরু করেছেন দেশ বিদেশের মুসল্লিরা। গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌসের রিপোর্ট। দেশের বিভিন্ন স্থান থেকে এরই মধ্যে কয়েক লাখ মুসল্লি জড়ো হয়েছেন টঙ্গীর তুরাক তীরে, সমবেত হচ্ছেন বিদেশি মুসল্লিরাও। ইস্তেমা ময়দানে জেলাভিত্তিক 91টি খিত্তায় অবস্থান নিচ্ছেন তারা। আগামীকাল ফজরের নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব। এখানে আমাদের গোনা মাপের জন্য এসেছি, আমরা 54 জন এসেছি। এখানে বিভিন্ন দেশ থেকে বড় বড় ওলামা কেরাম আসবেন, তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন, আমরা সেগুলো শুনব। সমস্ত মুসলমান আল্লাহ তাআলাকে চিনুক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী সুন্নত তরিকা চলুক। দুনিয়ার মানুষ জাহান্নাম থেকে জান্নাতে যাইতে পারে, সেই উদ্দেশ্যে আমরা আল্লাহ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আসছি। তবে মাঠে জায়গা না হওয়ায় খোলা রাস্তায় অবস্থান নিয়েছেন অনেক মুসল্লি। আমরা ভালোভাবে ইস্তেমা মাঠে প্রবেশ করবো বলে একদিন আগে আসছি, আসার পরে এখন এসে দেখছি যে ইস্তেমা মাঠে কোনো জায়গা নাই। কিছুক্ষণ অপেক্ষা করেছি, অপেক্ষা করার পর এই যে ইনাদের সহযোগিতায় আমরা এখানে এসে অবস্থান নিয়েছি। ইস্তেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আমাদের স্পেশাল বাহিনীগুলো থাকবে, আমাদের এরিয়াল ভিউ যেমন মানে ড্রোন থাকবে, অন্য যে কোনো সময়ের থেকে আমরা আরও সুশৃঙ্খলভাবে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। 3 দিনব্যাপী বিশ্ব ইস্তেমার প্রথম পর্বে অংশ নেবেন বাংলাদেশের মাওলানা জুবায়েরের অনুসারীরা। 20 জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব, এতে অংশ নেবেন দিল্লির মৌলভী সাদের অনুসারীরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।